এ ক্যাডের যে ক্যাড সি এ ডি শব্দের অর্থ হলো কম্পিউটার এডেড ডিজাইনিং আমরা এটু জানলাম যে অটোক্যাট সিতে কম্পিউটার এতে এডেড ডিতে ডিজাইন তো আমরা কম্পিউটার এডেড ডিজাইন যার অভিধানিক অর্থ হলো কম্পিউটারের সাহায্যে নকশা অঙ্কন করা তো এর পাশাপাশি আমাদের আরেকটি প্রশ্ন থাকে যে আমাদের এই অটোক্যাড এই সফটওয়্যারটি দিয়ে আমরা কি কি ধরনের কাজ করতে পারবো সেটি হলো সাধারণভাবে আমরা যে কাজগুলো করতে পারবো ড্রয়িং ডিজাইন ব্লক স্যাম্বল লোগো ডিজাইন গেল ডিজাইন অ্যাম্বইডারি ডিজাইন এভরিথিং এই ধরনের সব ডিজাইন কিন্তু যে আপনার কাজগুলো সম্পূর্ণই আপনি এই অটোক্যাড সফটওয়্যারটির মাধ্যমে করতে পারবেন তো এখন আমরা এটুকু জানতে পারলাম যে অটোক্যাড এই সফটওয়্যারটি যে জনক জন অলকার এবং লাঞ্চ করছে উনিশশো বিরাশি সালে তো এখন আমাদের অটোক্যাডে তো অটোক্যাডের এই সফটওয়্যারটির আমি আজকে আপনাদের যে আমাদের এই যে এই সফটওয়্যারটির সঙ্গে আজকে আমি পুরোপুরি আপনাদের ইন্টারফেস মানে এই পরিচিতি দিব তো প্রাথমিকভাবে আজকে যেহেতু বেসিক পার্ট ওয়ান তো মোটামুটিভাবে যারা এই বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করেন বা সফটওয়্যারে কাজ করে থাকবেন তো তাদের স্বাভাবিক অবস্থাতেই ঠিক এরকম এই এই সফটওয়্যারটি কাজ করার মতো এরকম ইন্টারফেস থাকবে তো অটোকেট সফটওয়্যারটি এটি এখন এই যে এখানে দেখুন এই যে এখানে অফিস বাটন তো অফিস থেকে এখানে আমি আপনাদের শুধুমাত্র মূল যে বিষয়গুলো সেগুলোই আপনাদের কাছে আমি তুলে ধরবো এর বেশি কিছু করে আমি যাব না কারণ এত কিছু পেন নেওয়ার কোনো মানে হয় না যে আমার এত কিছু আমি যখন কাজ করব। তো তখন কাজ করতে করতে অনেক কিছু আমি নিজেও জানতে পারবো সেই জন্য আপনারা যদি কাজ করেন তাহলে পরে আপনি কাজের আমি ধরনগুলো বা বিষয়গুলো মূল হেডিংগুলো আপনার কাজটা ধরার যে বিষয়টি সেটি আপনাদের আমি দেখিয়ে দিব আপনারা শুধুমাত্র সেই কাজটি করবেন করে মাঝে মধ্যে একটু ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের সেই কাজটি কমপ্লিট হবে তো এখন আমাদের যে মূল যে প্রথম যে অ্যাপ্লিকেশন এই যে অটোক্যাটের লোগো যে এই চিহ্ন দিয়ে যে এখানে যে ড্রপডাউন বাটনটি তো এই ডকডাউনের বাটনের মধ্যে বেশ কিছু অপশন আছে তো এখান থেকে আপনারা বেশ কিছু অপশন পাবেন তো এখানে নিয়েও আপনারা যদি কোনো নতুন পেজ এগুলো স্বাভাবিক অবস্থায় আপনারা অনেকে বুঝে থাকবেন যে এখান থেকে কী কী করা হয় তো কোনো কিছু ইম্পোর্ট করার জন্য যে আপনারা কোন ফাইল ইম্পোর্ট করতে চাচ্ছেন সেই ফাইলটি ইম্পোর্ট করার জন্য এই যে এখানে থেকে আপনি পিডিএফ ফাইল ইম্পোর্ট করবেন বা ডাইনিং ফাইল ইম্পোর্ট করুন যে ফাইল আপনি ইম্পোর্ট বা আদার্স কোনো ফরম্যাটিং যে কোনো ফাইল এখানে ইম্পোর্ট করবেন ডাফটিং যদি কোন ফাইল থাকে ইমেজ সেটাই হোক তো এরপর আপনার এখান থেকে আমাদের এই অটোক্যাড এই এই অটোক্যাডের এই এই সফটওয়্যারটির মাধ্যম থেকে যে কি কত কি কিভাবে আমরা কি কি কোন ফায় কি ফাইলে আমরা সেই এই আমাদের যে কার্য কৃত যে প্রোজেক্টের যে কাজটি সেটি কিভাবে আমরা এক্সপোর্ট করব মানে আমাদের যে পিসি বা আমরা অন্য এই সফটওয়্যার থেকে বের করব তো সেই ব্যাপারটি তো এখানে এক্সপোর্ট পাবলিশ আমরা এখান থেকে অটোমেটিক্যাল যে এখান থেকে এই প্রজেক্টের মাধ্যম থেকেই যে আমাদের যে কোনো কাউকে সেই প্রজেক্টটি শেয়ার করা এরকম কোনো কিছু যদি হয় তো অটোমেটিক্যাল আপনি এখান থেকে সেই প্রজেক্টটি আপনি শুধু পাবলিশ করে সেখানে শেয়ার করতে পারবেন তো এখন এখান থেকে আপনি ডাইরেক্ট হলো আপনার যে প্লট বা এই আপনার যে প্রজেক্টটি কাজ করছেন তো সেই প্রজেক্টের এই কাজটি আপনি এখান থেকে পিভিউ দেখেন প্লট পিভিউ বা আপনি এখান থেকে পেইন্ট মানে মূলত কথা হলো এটা হলো পেইন্ট অপশন তো যত প্রিন্টের জন্য যত ক্যাটাগরি সব আপনি এখান থেকে পাবেন আর ডাইনিং আলটিমেট তো এখান থেকে আপনি যে এর এই যে এখানে ডাইনিং করবেন তো ডিজাইন করবেন তো এখানে যে আপনার যে কোনো কিছু যদি চেঞ্জ করতে হয় বা কোন কিছু যদি দেখুন এখানে আছে রিকভারি এন্ড ড্রয়িং ফাইল তো এরকম আপনি বিভিন্ন কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন বা এ দেখেন এখানে আছে আপনার হলো আপনার ইউনিট মানে আপনাদের যে ইউনিট থাকে আমাদের সে ফিটে আমরা আমরা এখন এই যে ফাইলটি ফিটে আমরা রেখেছি তো সেই ফাইলটিকে এখন মিলিমিটারে বা সেন্টিমিটারে আমাদের সেটাকে কনভার্ট করে পোস্টটি করতে হবে তো আমরা এখান থেকে সেটি করতে পারবো তো এরপরে আমাদের যে অপশনগুলো এখান থেকে অটো এই অপশন থেকেও আমরা এখান থেকে এই ফাইলটি এখান থেকে ক্লোজ করে দিতে পারি এই প্রজেক্টটি প্লাস এখান থেকে এক্সিট অটোটেক্স এখান থেকেও আমরা এই সফটওয়্যারটি ক্লোজ করে দিতে পারি এর পাশাপাশি এখানেও এখান থেকেও আমরা এই সফটওয়্যারটি ক্লোজ করে দিতে পারি এরপরে আমাদের যে অপশন মেয়ে প্রোগ্রামটি আছে দেখুন তো অপশন প্রোগ্রামটিতে আমি এই বিষয়টি আমি একটি টিউটোরিয়াল করে আপনাদের এর আগে বললাম যে আমার একটি টিউটোরিয়াল আছে সম্পূর্ণ এই অটোকার যে অপশন প্রোগ্রামগুলো নিয়ে তো এখান থেকে আপনারা সেই অপশনগুলো পাবেন তো এখানে দেখুন লাইট এই যে আমি এটা লাইট দিয়ে রেখেছি তো এখানে ড্রাক এবং লাইট দুটো অপশন আছে আর এখানে সেভ অটো সেভ তো অটো সেভ আমি অটোমেটিক সেভ দুই মিনিট দিয়ে রেখেছি এবং আপনার যে সেভ ফাইল এই ফাইলটি কি মোটে সেভ হবে বা দু হাজার সাতের এখন যদি দু হাজার চারের কোনো ভাষণে কোনো সফটওয়্যার আমার এই তৈরি করতে ফাইলটি যদি অন্য কাউকে আমি দেই তো তার সফটওয়্যারটা যদি দু হাজার চারে হয় তো তখন তার এই সফটওয়্যারটি তার ওখানে ওপেন হবে না তো সে সেক্ষেত্রে আমার এখানে তখন এখানে দুই দিয়ে তখন স্বাভাবিক অবস্থায় যেহেতু দুই হাজার সাত maximum দুই হাজার হয়ে গেছে তো দুই হাজার সাত সবাই ইউজ করে তো সেই জন্য আমি দুই হাজার সাত দিয়ে রেখেছি তো এরকম আপনি অপশন প্রোগ্রাম থেকে বিভিন্ন আপনার যে প্রয়োজনীয় গুলা এই sample এগুলা নিয়ে সম্পূর্ণ tutorial আছে আপনারা একটু দেখে নেবেন তো এই অপশন থেকে আপনি এগুলো দেখলেন তো এরপরে আমাদের যে এই যে এই বারটি আছে এই বারটি হলো আমাদের পুরোটা যে আমাদের কুইক অ্যাক্সেস বার এটা আপনি চিনবেন তো এখান থেকে আপনার যে খুব শর্টলি যে আমাদের প্রয়োজন হয় তো সেই তো এখন আমাদের খুব মানে যে বেশি মানে এ কাজ করার জন্য আমাদের পিভিউ এখান থেকে যে আমাদের পিভিউ বা এভরিথিং যে কোনো কিছু আমাদের প্রয়োজন তো সেই শর্টকাট গুলো আমরা এখানে রাখতে পারি এটা হলো টাইটেল মানে যে আমরা এখানে যে টাইটেলে কাজে প্রজেক্টটি কাজ করবো সেই টাইটেলের নাম দিয়ে এখানে সেভ করলে এখানে এটি সেভ হবে সেই নামে আসবে এখানে এই দেখুন এই ফাইলটি এখনো কিন্তু সেভ করা হয়নি তো এখন আমি এখানে যে এই আমি এখানে যে টোলগুলো আছে এগুলো হলো টোল আর এখানে মেনু এইখানে মেনু বার তো এখন আমি আপনাদের আর বেশি কথা বলবো না অনেক অনেকক্ষণ ধরে অনেক কথা বললাম তো ভাবে আসলে কথা বলার কারণটি হলো আজকে যেহেতু ফার্স্ট ইটিরিয়াল এই জন্য আর কি একটু বেশি কথা বলা মূলতভাবে যে এই অটোক্যাটের সঙ্গে আপনাদের যে পরিচয় সেই পরিচয়টি করে দেওয়া তে এখন আমি আপনাদের আজকে বেশি টোল নিয়ে কাজ করে দেখাবো না আজকে বেশ কিছু আমি শর্ট করে আমি আপনাদের লাইন পলি লাইন চারকোল আর্স রেক্ট্যাঙ্গেল পলিগন এই পলিগন পর্যন্ত এই ছয়টি এই ছয়টি টোল মানে কমান্ড এই ছয়টি এই কমান্ড এর কাজ কীভাবে করবেন সেহেতু আমি আগেই আপনাদের বলছিলাম যে আমরা শুধুমাত্র কমান্ডের কাজগুলো শিখবো মানে এই অটোকার এই সফটওয়্যারটির যে অপারেটিং সিস্টেম সেটি শিখব তো সেটি করার জন্য তো এখন আমি যেহেতু আমাদের কমান্ডগুলো শিখবো তো আমাদের যে প্রথম যে কমান্ডটি আছে সেটি হলো লাইন কমান্ড তো আমি এখান থেকে তো সেই কমান্ডটি এখন লিখবো তো আমাদের যে লাইন তো এখন আমি লাইন কমান্ড লিখবো এল আই এন ই লাইন লাইন লিখে কিবোর্ড থেকে ইন্টারফেস করব তো আমাকে দেখুন এখান থেকে বলতেছে ফার্স্ট পয়েন্ট লাইন ইজ সাবটিক ফার্স্ট পয়েন্ট তো আমরা ফার্স্ট পয়েন্টটি দিব তো আমরা ফার্স্ট পয়েন্টে যে যেটি দিব সেটি এখন দিব তো এখন ধরুন আমি এখান থেকে দিলাম তো দেওয়ার পরে দেখুন এটি এখন ইন্ডিকেট হচ্ছে মানে তার মানে কি এখানে আমাদের যে অর্থ মোডটা অর্থ মোড অর্থ তো সেই মোডটা একটু আছে তো এটি আমরা অফ করে দিব তো অফ করে দিলে পরে আমাদের এটি সোজা হবে আমি যদি আবার অর্থ মোটটি অন করি দেখুন আবার এই যে বক্র তো আমাদের প্রয়োজনের ক্ষেত্রে যখন আমাদের প্রয়োজন হবে যে অর্থ মোটটা অন করা তখন অন করবো যখন অর্থ অর্থ এই মোড়টা অফ করা তখন অফ করবো তো এখন আমার অফ করার প্রয়োজন তো আমি এখন অফ করছি তো এখন আমাকে দেখুন যে কতটুকু আমি টাই নিব মানে আমাদের যে এই কতটুকু নিব তো সেই নেওয়ার বিষয়টা এখন আমাদের এখানে ইন্ডিকেট করে লিখে দিতে হবে তো আমি এখন ধরেন দশ একশো একশো যেহেতু লিমিটারে আছে তো একশো দিলাম তো একশো দেওয়ার পরে বাস কিবোর্ড থেকে ইন্টার দিলাম তো দেখুন আমি এটি হলো লাইন লাইন এটি হল লাইন তো এখন এই এটি ডাইমেনশন দিয়ে তো যে আমরা দেখি তো এই আমাদের একশো তো এখন আমরা যে আমরা আবার পরে আমাদের যে টোলটি আছে সেটি হলো পলি লাইন তো পলি পি পলি লাইনটি আমরা এখন নিব তো আমরা এখন পলি লাইন কমানটি শিখব তো এখন পি এল পি পি এল লিখে কিপোর্ড থেকে ইন্টারফেস করব তো আমাদের এখন ওই একই ভাবে আপনারা যে লাইন ড্র করার জন্য যেভাবে আপনারা প্রথম ফার্স্ট পয়েন্টটা দিলেন দেখুন পরে লাইন স্টার্ট ফার্স্ট পয়েন্ট তো আমরা একইভাবে ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করব তো সিলেক্ট করার পরে এখন দেখুন যে আমাকে যে মেজারমেন্ট সেটি দিতে বলছে তো একইভাবে আমি এটাও একশো দিয়ে দিলাম তো একশো দিয়ে কিবোর্ড থেকে ইন্টারফেস করলাম তো এখন আমি এখন দেখুন এটি করার পরে আমি এই যে এখন এদিকে নিব বা এদিকে নিব বা এদিকে নিব কোন দিকে নিব এই বিষয়টি আগে ইন্ডিকেট করে আমি ধরুন এদিকে নিতে চাচ্ছি তো এখন এই দিকেও আমি একশো নিব একশো ইন্টার তো এইভাবে আমরা আবার এদিকে বা এদিকে যেদিকে ইচ্ছা সেদিকে এটি ঘুরে নিয়ে এটি আমরা এইভাবে দিব তো এখন আমরা এদিকেও একশো নেব একশো নিয়ে ইন্টার এখন এখান থেকে আর কোনো কিছু দিতে হবে না দেখুন এটা অটোমেটিক্যাল এটা ইন্ডিকেট করে নিচ্ছে তো এখন এটার থেকে বের হয়ে আসার জন্য দেখুন আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইন্টার দিয়ে বের হয়ে আসতে পারেন অথবা আপনার কিবোর্ড থেকে ইএসসি এই বাটনটি প্রেস করবেন তাহলে পরে ইনশাল্লাহ আপনি বের হয়ে আসবেন তো এখন আমাদের দেখুন আমি আপনাকে এই এই লাইন এবং পলি লাইন এটি হলো পলি লাইন আর এটি হলো লাইন তো লাইনের বিষয়টি হলো যে আমি আপনাদের আবার লাইনটি ড্র করে তো দেখুন একটি লাইন আর এটি আলাদা একটি লাইন এটু আলাদা একটি লাইন একটু আলাদা একটি লাইন এই হলো লাইন আর কলি লাইনের মধ্যে তফাৎ তো এখন আমরা জানতে পারলাম যে আমাদের যে লাইন তো লাইন শিখলাম পলি লাইন শিখলাম এরপরে আমরা যে যেটি শিখতে হবে সে কমান্ডটি সেটি হলো আমরা একটু দেখে আসি আমাদের পরবর্তী কমান্ড কি কমান্ড আছে তো চার্কল তো আমাদের চারকল কমান্ডটি আমরা শিখবো তো সার্কেল কমান্ড তো অনেক সুন্দর একটি কমান্ড যেহেতু আর্টসে কাজ করতে গেলে আমাদের এই সার্কেল কমান্ডের কোনো জড়ি নেই এই চারকিল কমান্ডের কোনো জোরে নেই আর্টসের এই কাজ যদি আমরা শিখতে চাই তো অবশ্যই আমাদের এই চারকোল কমান্ডের তো এখান থেকে দেখুন আপনারা এখান থেকে এই এই চারকল কমান্ডটি নিতে পারবেন তো আমি সি সি কিবোর্ড থেকে আপনি সি পেস করে ইন্টারফেস করবেন তো আপনার এখন আমাদের যে প্রথম ফার্স্ট পয়েন্ট তো এই এখান থেকে পয়েন্ট তো এই পয়েন্টে আপনাদের আগে দিতে হবে তো পয়েন্টে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তো কোথা থেকে শুরু করুন সেটা দিয়ে তো এখন আমার এই কোথায় মানে কতটুকু আমরা ডায়া মানে আমাদের যে ডায়মেন্ড এই দেখুন এখানে আপনি দেখতে পাবেন এই যে এখানে কতটুকু অর্ক চারকোল অর্ক ডায়ামেজ ডার ডায়ামিটার তো আমরা এই কতটুকু ওই আপনার পেশার দনিপো সেটি ইন্ডিকেট করে দিতে হবে তো আমি একইভাবে আপনারা এখান থেকে দশ দিচ্ছি 10 দিয়ে কিবোর্ড থেকে ইন্টারফেস করলাম তো দেখুন আমাদের এই দশ এই মেজারমেন্টে এখান থেকে এটা ড্র হয়ে গেল তো এখন আমরা শিখব যে পরবর্তীতে যে আমাদের যে কমান্ডটি আছে তো সেই কমান্ডটি হলো যে আমাদের যে কমান্ডটি আছে তো আর্টস কমান্ড তো এ আর ফার্স্ট কমান্ড করার জন্য আমাদের যেটি করতে হবে কিবোর্ড থেকে কিবোর্ড থেকে এ আর সি লিখে কিবোর্ড থেকে ইন্টারফেস করব তো ইন্টারফেস করার পর আপনি যে এই যে চার কমান্ডটি যেভাবে ইউজ করলেন ঠিক একইভাবে প্রথমে তো কাজ প্রথমে ফার্স্ট পয়েন্ট দিব দেওয়ার পরে এখন দেখুন আমাদের কিন্তু এখন এই যে অর্থ মোটটা তখন আমি বললাম যে আমাদের কাজের ব্যবহারের সুবিধার্থে যখন প্রয়োজন হবে তখন আমরা সেটি ইউজ করব তো আমাদের এখন মোডটা যদি আমরা এখন অন করে দিই তো দেখুন আমাদের এটি একটু বক্র এখন আমাদের যেহেতু আমরা আস তৈরি করব। করবো সেহেতু আমাদের এটি বক্র আকার প্রয়োজন হবে সোজাসুজি প্রয়োজন হবে না সেই জন্য আমরা এটা অর্থ মোডটা অন করে দিলাম তো এখন আমাকে ইন্ডিকেট করে দিতে হবে যে আমাদের কতটুকু আর্চ প্রয়োজন তো এখন আমাদের যে আর্টসের প্রয়োজন তো আমি একইভাবে দশ দিলাম দর দিয়ে কি থেকে ইন্টার দিলাম তো এখন দেখুন আমাদের এই যে প্রথম আর্টস পয়েন্ট তো এখন এখান থেকে আমি আবার এই দিকে এটি নিলাম যে আমরা প্রথম যে এখান থেকে এখানে দশ এরপরে আমরা কতটুকু নিব ফার্স্ট যে পয়েন্ট তো এটি দিব তো এটা দেওয়ার পরে আমাদের যে আবার আমি দশ দিলাম তো দেখুন একইভাবে আমাদের এটি তৈরি হয়ে গেল তো এইখান থেকে এই তার মানে আমাদের এই এটি এই যে দেখুন এই এখান থেকে এখানে দশ এখান থেকে এখানে দশ এ হলো আর্টস এখন এখান থেকে ধরে আপনারা এটিকে ছোট বড় মানে বিভিন্ন কিছু করে নিতে পারবেন দেখুন ছোট হয়ে গেল তো এইভাবে আপনারা বিভিন্ন আর্টসের যে কাজগুলো সেগুলো করতে পারবেন তো এরপরে আমরা যে কমানটি শিখবো সেটি হল যে আমাদের যে রেটএঙ্গেল টোল তো এরপর আমরা শিখবো রেট টোল তো রেট টুলটি টোলটি শেখার জন্য তো এখন আমাদের যে টি করতে হবে এখানে দেখুন এই যে এটি হলো রেট এঙ্গেল টোল তো আমি এখানে কিবোর্ড থেকে আর ই সি তো লিখে কিবোর্ড থেকে ইন্টারফেস করলাম তো ইন্টারফেস করার পরে আমাদের যে ফার্স্ট যে পয়েন্ট তো সেই পয়েন্টে আমরা আগে দিব তো সেই পয়েন্টটা আমি ক্লিক করলাম ক্লিক করে দেখুন এখন কোন দিকে নিব সেটি ইন্ডিকেট করে দিতে হবে এই একইভাবে তো আমি ধরুন এই দিকে নিব তো এখন আমাকে বলছে যে আপনি কত ফিট বা মানে কত বাই কত আপনার এই রেটিঙ্গেলে ইয়ে হবে তো আমি একশো কমা কমা দিয়ে একশো বিশ দিলাম তো দেখুন আমার একশো বাই একশো এটি তৈরি হয়ে গেল তো আমি একটু ডাইমেনশন দিয়ে দেখি আমাদের যে একশো বিশ বাই আমরা একশো দিলাম এটা ঠিক হলো কি না তো দেখুন একশো বিশ বাই একশো তার মানে আমাদের সব কিছু ঠিক আছে তো আমাদের এই রেট এই টোলটি এই কমানটি শেখার পরে আমাদের যে কমানটি শিখতে শিখবো এখন আমরা সেটি হলো যে আমাদের দেখে আসি আমরা একটু যে আমাদের রেট এঙ্গেল কমান্ডের পরে পলিগন এই কমানটি আছে তো আমরা এখন পলিগন এই কমানটি শিখব তো পি আমি পি ও এল লিখে কিবোর্ড থেকে ইন্টারফেস করলাম এবং এখানে আমি যে প্রথম আমাদের যে পয়েন্টটি তো আমি ছয়টি আমি কয়টি নিব এর নাম ইন্টার নাম্বার অফ সাইট তো আমরা কয়টি সাইট নিতে চাচ্ছি তো কয়টি সাইড দিয়ে আমরা এই পলিকনটি তৈরি করতে যাচ্ছে সেটি এখানে লিখে দিতে হবে তো আমি এখানে ছয়টি দিয়ে এখান থেকে রাখলাম ইন্টার দিলাম দেওয়ার পরে এখান এখানে ফার্স্ট পয়েন্ট দেবেন দেওয়ার পরে ক্যাপশন ইন্টার ক্যাপশন তো দেওয়ার পরে এখন আপনাকে ইন্ডিকেট করে দিতে হবে যে আপনি যে এখানে যে কতটুকু আপনার যে রেডিয়াস আপনার এই মূল মধ্যবিন্দু থেকে যে আপনার এক পলিগন মানে মূল রেডিয়াসটা মানে রেডিয়াসটা কত হবে আপনার ব্যাসার্ধ কত হবে এটুকু আপনার করে দিতে হবে তো সেই হিসাবে আপনাকে করবেন তো আমি স্বাভাবিক অবস্থায় দর দিলাম দর দিয়ে কেবোর থেকে ইন্টারপ্রেস করলাম দেখুন আমাদের এই রে পলিগনটি ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি এই পলিগন তৈরি হয়ে গেল তো এখন আমি তো দেখুন এখানে যে দশ আমরা দশ নিয়েছিলাম তো সেই ঠিক আছে এটি একটু দেখেনি। হ্যাঁ তার মানে আমাদের এই পলিকনের যে বিষয়গুলো সেগুলো ঠিকই আছে তো এখন আমি আপনাদের আরেকটি বিষয় যদি আপনারা আরো কোনো নিতে চান তো একইভাবে আপনার পি ও এল লিখে কিবোর্ড থেকে ইন্টারপেস করবেন ইন্টারপেস করে এই যে এখানে ছয়টি তো ছয়টি জায়গায় আমি যদি এখন দশ বারোটি নিই বারোটি নিয়ে যদি ইন্টারপেস করি এখন আমাদের যে কাজটি এখন আমি যে পয়েন্টে নিব তো ধরুন আমি এই যে এখানে এই এখানে 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 এই এখানের থেকে আমি এই পলিগনটা তৈরি করব তো এই তো এখন এখান থেকে যে আমি কতটুকু ডিস্টেন্সে নিব তো সেই ডিসটেন্সটা এখানে আমাকে দিয়ে দিতে হবে ধরুন আমাকে আমি পনেরো পনেরো দিয়ে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলাম তো আমরা এখন দেখব যে আমাদের বারোটি যে এই এই যে এই পলিগন এটি তৈরি হলো কিনা তো এক দুই তিন চার পাঁচ আমরা এটার থেকে গুনবো দশ এগারো বারো তো আমাদের বারোটি লাইন মিলে যে একটি বক্র তৈরি হলো সেটি হলো আমাদের পলিগন তো ফিওয়ার তো আজকে পর্বে আমরা যেগুলো শিখলাম যে লাইন কমান্ড কে কিভাবে নিতে হয় পলি লাইন কমান্ড কিভাবে নিতে হয় চারকোল কমান্ড কিভাবে নিতে হয় আর্টস কমান্ডে কিভাবে কাজ করতে হয় রেট কমান্ড টি কীভাবে কাজ করতে হয় পলিগন কমান্ডটি কীভাবে কাজ করল করতে হয় এর পাশাপাশি আমাদের যে অটোক্যাড এর সফটওয়্যারটির যে কার্যবিধি সেইগুলো মোটামুটিভাবে আমরা একটু শিখলাম যে এগুলো কমান্ড আর এখান থেকে আপনার ভিউ যে ভিউগুলো এখান থেকে তো এই এই মোটামুটিভাবে আমরা কাজ করবো আর এই সফটওয়্যারটাকে চিনবো এত কিছু প্রয়োজন নেই কারণ কি আমরা মূলত কাজ করব আর সব টোলস এবং কমান্ডের ব্যাপারগুলো জানবো তাহলে মূলত আমরা যে এই সফটওয়্যারটা সঠিকভাবে পরিচালনা করব। তো ভিউর্স যে আজকে যে ফার্স্ট ইয়ে যে টি আপনারা জানতে পারলেন যে অটোক্যাড এই সফটওয়্যারটি কে এবং কত সালে এই সফটওয়্যারটা লাঞ্চ করছে এরপরে কিভাবে এই সফটওয়্যারটির থেকে আসলে কি কোন কোন ফাইলগুলো ইম্পোর্ট করা যায় আউটপুট কীভাবে আউটপুট কি কোন কোন ধরনের ফাইলগুলো আউটপুট করা যায় এরপরে আমাদের যে ছয়টি কমান্ড শিখলাম তো এখন আমরা পরবর্তীতে এর পাশাপাশি স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আজকে ফার্স্ট ক্লাস তো আপনাদের জন্য তো এই অবশ্যই আমার এই শেষ পর্যন্ত আমি বেশ কিছু টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য এই এখানে যে পর্বগুলো আছে যত কমানগুলো আছে টোটাল এ টু জেড এই কমানগুলো আমি আপনাদের শেখাবো এর তো এইগুলো শিখলে আপনি যে একটা প্রফেশনাল লাইফে যে কমান্ড আপনার যে সিভিল আর্কিটেকচার ডিজাইনিং যত কিছু যত ইয়ে করেন আপনার যে এই সফটওয়্যারটি যদি আপনি পরিচালনা করতে পারেন আপনি সিভিল বলেন আর্কিটেকচার বলেন মেকানিক্যাল বলেন টেক্সটাইল বলেন এভরিথিং যে কোনো কোনো কিছুর আপনি ড্রাফটিং যত জগতের গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো আপনি সব পরিপূর্ণভাবে করতে পারবেন তো সেই প্রথমত অবশ্যই আমার সঙ্গে থাকবেন তো ভিডিওটি যদি ভালো লাগে এবং সেই ভালো লাগার থেকে আমি আপনাদের বলবো তো অবশ্যই আপনারা এই যে কাজের কাজটি কাজের মতো শিখতে চান তা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর আমি আশা করছি যে প্রফেশনাল লাইফে আমি আপনাদের একটু পৌঁছাই দিব এবং ইনশাল্লাহ কেননা আপনি কষ্ট করে কাজ শিখবেন আমিও কষ্ট করে কাজ শেখাবো তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি আশা ব্যক্ত করবো যে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে এবং এই ভিডিওটির মাধ্যম থেকে যদি আপনি কোনো কিছু শিক্ষা লাভ করতে পারেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন পাশে থাকা যে আইকনটি আছে সেটি ক্লিক করে অল করে দিয়ে দেবেন তাহলে আমাদের যে মেসেজটি এই টিউটোরিয়াল তৈরি করার যে মেসেজটি আপনি প্রতিনিয়ত পাবেন আমি এভরিথিং যে চেষ্টা করব খুব দ্রুত আপনাদের জন্য পার্ট টু পার্ট এই ভিডিওগুলো তৈরি করে আপনাদের কাছে সাবমিট করার জন্য তো ভিউয়ার্স আর কথা বলবো না আমরা আজকে অনেক কিছু শিখতে পারলাম আগামীতে আরও অনেক কিছু শিখব তো সেই পর্যন্ত সকলে সঙ্গেই থাকবেন আশা করি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আসসালামু আলাইকুম